नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करी सकले खूब भालो आछो। तो आजकेर ई गुरुत्वपूर्ण भिडियोते तोमादेर सकलके जानाच्छि सुस्वागतम। आजकेर ई भिडियोटे एकटु अनाउंसमेंट टाइपेर भिडियो। आजकेर ई भिडियोते आमि कोनो स्कलारशिप रिलेटेड भिडियो बानाच्छि ना, कोनो टाइपेर अपडेट भिडियो बानाच्छि ना। आजकेर ई भिडियोते आमि तोमादेर सकलेर जन्य निये एसेछि एकटा बिग अनाउंसमेंट। तोमरा जानो दैट आमरा रिसेंटलि आमादेर ई चैनेले 50,000 सबसक्राइबार्स क्रस करे फेलेछि। এবং এই 50,000 মানুষের মধ্যে অনেকেই রয়েছে যারা যারা বোর্ড এক্সাম দিতে চলেছে, জাস্ট লাইক মাধ্যমিক 2022, উচ্চ মাধ্যমিক 2022। এবং যারা আমার চ্যানেলের একেবারে প্রথম থেকে আছো তারা সকলেই জানো 2019 ব্যাচ থেকে শুরু করে 2020 2021 ব্যাচকেও কিন্তু আমি গাইড করেছি দ্যাট কিভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, কিভাবে নিজের টাইম টেবিল ফিক্স করতে পারবে, কিভাবে নিজের ফোকাস আনতে পারবে নিজের পড়াশোনায় ইত্যাদিভাবে কিন্তু আমি গাইড করে এসেছি। একইভাবে এই বছরের বোর্ড এক্সামিনারদের জন্য আমি কিছু ভেবেছি, জাস্ট লাইক তোমরা কিভাবে পড়াশোনাকে স্টার্ট করবে, কিভাবে স্মার্টলি পড়াশোনা করতে পারবে, 2-3 মাসের মধ্যে কিভাবে তোমরা ফুল সিলেবাস গ্র্যাব করতে পারবে ইত্যাদি, ফুল একটা গাইডেন্স যুক্ত আমি একটা প্লেলিস্ট শুরু করতে চলেছি মাধ্যমিকদের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। শুধু যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকরাই এটাকে ফলো করবে সেটা কিন্তু না, অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরাও এটাকে অ্যাপ্লাই করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা যেটা আমার মনে হয় এখনই ক্লিয়ার করিয়ে দেওয়া ভালো, কারণ পরবর্তী সময়ে এই টাইপের অনেক প্রশ্নই আমার কাছে আসতে পারে। অনেক সময় কি হয়, আমি বলে থাকি যে 3-4 মাসের মধ্যে পড়াশোনা করে কিভাবে তোমরা হোল সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে। তো এটাকে নিয়ে অনেকেই বলে, দাদা তুমি কি 3-4 মাসে কমপ্লিট করতে পেরেছিলে নাকি শুধু আমাদেরকে তুমি বলে দিচ্ছ? কারণ বলাটা খুবই সহজ, করাটা কিন্তু খুবই কঠিন। তো এই সকল মানসিকতা স্টুডেন্টদেরকে একটা কথা বলতে চাইবো, যদি তুমি এটাই মনে করো যে বলাটা খুব সহজ করাটা খুব কঠিন, সো ডেফিনেটলি তোমার দ্বারা 3-4 মাসের মধ্যে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। যদি এটা মনে করো যে হ্যাঁ 3-4 মাসে আমি করতে পারবো, সো ডেফিনেটলি তুমি করতে পারবে। ফার্স্ট অফ অল তোমার কাছে পজিটিভিটিটা রাখা লাগবে, কারণ আমি তোমাদেরকে জাস্ট গাইড করতে পারবো, তোমাদের পথ দেখাতে পারবো, আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আমি কি ভুল করেছিলাম যেগুলো তোমার করা চলবে না, আমি যেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পেরেছিলাম এবং আমার লাইফে যে সাকসেসটা পেয়েছি আমি আমার এক্সামিনেশনে, তো সেগুলো তোমরা কী কী করবে সেটা তোমাদেরকে বলবো। আমার ক্লাসমেটসদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো, টপাররা কীভাবে অ্যাট দ্য এন্ড রেজাল্টের টাইমে খুব খারাপ করে ফেলেছে, কিছু কিছু স্টুডেন্ট যারা একেবারে কখনোই পড়াশোনা করে বাট এক্সামে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গিয়ে জাস্ট তারা আগুন লাগিয়ে দিয়েছে, সেটা তুমি কিভাবে পারবে, কারণ এই সকল অভিজ্ঞতা রয়েছে আমার কাছে এবং সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই সকল অভিজ্ঞতা আমি তোমাদেরকে দেব যাতে তোমরা বোর্ড এক্সামে ভালোভাবে রেজাল্ট করতে পারো, তোমরা সঠিকভাবে করতে পারো, স্মার্টলি পড়াশোনা করতে পারো। ঠিক আছে, একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, যারা যারা এই ভিডিওটা দেখছো, আই ডোন্ট নো দ্যাট এই ভিডিওটা কতজন দেখবে, বাট যতজনই দেখো আমি একটা কথা বলতে চাইবো, তোমরা সকলেই ভালো রেজাল্ট করতে পারবে। জাস্ট আমি যে সকল গাইডলাইনগুলোকে তোমাদেরকে দেবো তোমরা সেগুলোকে একটু ফলো করো, ঠিক আছে? অ্যান্ড তোমরা তোমাদের মতো অবভিয়াসলি পড়াশোনা করতে পারো, আমি সেটা কখনোই বাধা দেবো না, যে যার নিজস্বত্ব থাকতেই পারে, বাট আমি যে গাইডলাইনটা তোমাদেরকে দেবো সেটা যদি একটু ফলো করো আমি তোমাদেরকে প্রমিস করছি তোমাদের রেজাল্ট অবভিয়াসলি ভালো হবে। যে 50% নাম্বার পাওয়ার ছেলে সে অবভিয়াসলি 70% পাবে, যে 70% পাওয়ার ছেলে সে অবভিয়াসলি 90% পাবে। সো আই হোপ দ্যাট তোমরা সকলে ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, এটা কোনো বড়ভাবে কিছু করছি না। চ্যানেলে প্লেলিস্ট করে দেবো এবং আমাদের এই সিরিজটার নাম বা এই প্লেলিস্টটার নাম আমি দেবো মিশন বোর্ড এক্সাম 2022। এখানে মাধ্যমিকের ছেলেমেয়েরা থাকবে, এখানে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা থাকবে, সব আমি কভার করতে চলেছি, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের শুধু একটাই কাজ, চ্যানেলের সাথে যুক্ত থাকা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য ওয়ে দেওয়া, কারণ তোমাদের সাপোর্টে আমি থাকবো এবং আমার সাপোর্টে তোমাদেরকে থাকতে হবে, আমাদের একটা বন্ডিং থাকা লাগবে। যাই হোক, অ্যানাউন্সমেন্টটা তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, নোটিফিকেশন বেলটাতে অল দ্য ওয়ে দিতে পারো, ইনস্টাতে ফলো না করে থাকলে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওসে মিশন বোর্ড এক্সাম 2022। তো সকলে যুক্ত থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পড়াশোনাকে চালিয়ে যাও।